মোটরবাইক ভেঙে দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে বাবার হাতে হাসুয়ার কোপে মৃত্যু হলো ছেলের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদ মাঠপাড়া এলাকায়। মৃত যুবকের নাম রবিউল ইসলাম। জানা যায়, বাবা আবুল হোসেন ছেলের মাথায় হাসুয়ার কোপ মারে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল, পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত বাবা আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সোমবার বিকেলে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য নিজের মোটরবাইক বের করে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল রবিউল ইসলাম, কিন্তু মোটরবাইক স্টার্ট না নেওয়ায় বাইক ভাঙচুর করে রবিউল। পাশে বসে থাকা বাবা আবুল হোসেন বাধা দেওয়ায় বাবাকে মারধর করে সে, আর সেটাই সহ্য করতে না পেরে ছেলের মাথায় হাসুয়ার কোপ মারে বাবা আবুল হোসেন। মায়ের বাড়িতে ছিলাম, দেখ গাড়ি নষ্ট হয়ে গেছে, দেখ গাড়িটা একটু ভাঙচুর করেছে। তা আমার শ্বশুর আসলো, এসে দেখে ঝামেলা বেঁধে গেছে, দিয়ে ধস্তাধস্তি করতে করতে আমার স্বামীকে নিয়ে চলে গেছি আমি বাইরে। আমি ওষুধ মুখ করেছিলাম, আর আমার শ্বশুর পেছন থেকে যে একদম হেসুর কূপ বসিয়ে দিয়েছে। রাতে গাড়ি ভেঙেছে, তার জন্য আগে থেকে কোনো ঝামেলা ছিল গাড়ি ভাঙার জন্য। কতদিন আগে বিয়ে হয়েছে তোমার? 8 মাস। আমার বেটা বউ শ্বশুর বাড়ি যা চলো, দিয়ে রাস্তার মাঝে গাড়ি নষ্ট হয়ে গেলছে, দিয়ে বেটার রাগি গাড়ি খান ভাঙিয়ে ফেলাইছে। তার লাগে বেটার বাপে বলছে গাড়ি কেন ভাঙলি। আমার বেটা বলল কি যে আমার গাড়ি ভাঙত তোমার কি, আমার মাকে ধরে মারো, গরু ধরে মারো, সাইকেল ভাঙিয়ে ফেলো, আমি কিছু নাকি বলি, তোকে এক চড় মারবো বদমাইশ। তাই বলে তখন বেটার রাগের মাথায় একটা ঘুষি মারিয়েছে, আর ঘর থেকে পাশলি বাহির করে কুইবে ফেললো। আমি পাড়িয়ে ধরনু, আর আমাকে এখানে চিৎ করে পাড়িয়ে ফেলে দিল ধাক্কা মারে। আমি উল্টে পড়ে গেলু, বেটাকে ধরে যে ওখানে বাইরে বেটা পালিয়ে গেছিলো, তাও বেটাকে যে কম মারিয়ে কেটে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল, পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত বাবা আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হচ্ছে ওর মা যখন আমার ছেলেকে মারি ফেললো করে আসলো, তখন আইসি দেখছে এখানে পড়ে আছে, মাঠটাও দেখেনি, কখন মারিছে তাও বলতে পারবো না। আমরা এসে দেখছি পড়ে আছে, ওর ওর এখানে শেষ, চোখ মুখ উল্টে ফেলছে, পাটা জড়ো জড়ো করে ফেলছে, মানে ওর কাজ শেষ। আমরা যা সাইডে নিয়ে যাবো, এরকম আমার মনে কত শরীর ভেঙে গেছে, চার তো পাচ্ছে না, লিজে তো পাচ্ছে না, কিছু বলাও হচ্ছে না, বুঝতে পারবো না। তখন ওই টাইমে আমরা ওই ঝামেলা মেধা ছিল না, তার মানে ওই মারা পরকার আমি এসেছি, বুঝতেন তো, তার আগে কী হচ্ছে না হচ্ছে কি সমস্যা আর ওসব আমার কিছু বলতে পারবো। মুর্শিদাবাদের হৃদরোগ প্রতিকারের একমাত্র ঠিকানা বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার। এখানে কলকাতা ও দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক দ্বারা ইকো মেশিনে একদিনের শিশু থেকে প্রাপ্তবয়স্ক, এমনকি গর্ভস্থ শিশুর বুকের ছবি, এছাড়াও ESG, ডিজিটাল এক্সরে, ফুললি অটোমেটিক মেশিনে মলমূত্র, রক্তের সমস্ত পরীক্ষা করা হয়। ছোট থেকে ছোট স্টোনের ছবি করা ও হৃদরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার। বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার, যোধপুর ফ্ল্যাট, চুয়াপুর অ্যাপেলো মার্বেলের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 7047-02-4451।